কুমিল্লার নাঙ্গলকোট আলিয়ার গ্রামে করে দিলাম সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা দেখাবো 36 ফিট 8 ইঞ্চি বাই 36 ফিট 8 ইঞ্চি জায়গায় কিভাবে আপনি সুন্দর আধুনিক মানের একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করবেন। তো আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা কিভাবে করেছি এবং এই বাড়ির ভিতরে কী কী আছে সম্পূর্ণ সব কিছু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো এই বাড়িটি একেবারে সিম্পলের মধ্যে খুব লাক্সারিয়াসভাবে সাজানো হয়েছে। এখানে খুব ক্লাসিক্যাল ডিজাইন করা হয়েছে জানালার ডিজাইনগুলো। তো যারা একেবারেই খুব সিম্পলের মধ্যে আপনার বাড়িটি সাজাতে চান, তো এই যে আমরা ফোর্স দিয়েছি সেই ফোর্সটা কিন্তু চাইলে অনেকে মিডিলে দেয় বা এন্ট্রেসটা অনেকে সিঁড়ির নিচ দিয়ে দেয়, আমরা কিন্তু এক সাইড করে দিয়েছি। এবং এই বাড়িটা একটু ক্যাটালগটা ভিন্ন, এখানে ড্রয়িং ডিজাইন সম্পূর্ণ আলাদা আলাদাভাবে সেট আপ করে দেওয়া আছে। তো প্রিভিয়ার্স, বাড়িটির সামনের অংশ আমরা দেখালাম এবং সাইডের অংশটা দেখতে পেলেন। এটা হচ্ছে বাড়িটির রুফটপ, অর্থাৎ ছাদের উপরে যে অংশটা হয়ে থাকে সেই অংশটা কিন্তু এখানে দেখানো আছে। অর্থাৎ রুফটপের অংশটা কীভাবে হবে, এখানে গার্ডেনিং এবং টালের যে অংশগুলো আছে এখানে সবগুলো বিষয় কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে। একটি বাড়ি করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে বাড়ি করার পূর্বেই আপনি কি করবেন, আপনার চাহিদা কী, বাজেট কী, সেই বিষয়টা আগে আপনি নিশ্চিত করে নেবেন। তাইলে আপনি আপনার বাড়ির বিষয়টি সুন্দর আধুনিক মানের করে সাজাতে পারবেন। তো প্রিভিয়ার্স, সামনে টেরাস বা ফোর্সটা খুব সুন্দরভাবে এখানে সেট আপ করা হয়েছে এবং কর্নারে কিন্তু সিঁড়ি দিয়ে বাড়িটা এইভাবে ডিজাইন করা হয়েছে, চাইলে দোতলায় আপনি আলাদাভাবে উঠতে পারবেন। তো এই বাড়িটা আমরা করে দিয়েছি ইউসুফ সদাগর সাহেবের জন্য। এই বাড়িটা হচ্ছে আলিয়ারা নাঙ্গলকোটে। আমাদের প্রত্যেকটি ফাইলে কিন্তু আমাদের নাম, অ্যাড্রেস সহ সব কিছু দেওয়া থাকে। তো বাড়িটার মূল অংশ হচ্ছে 1470 স্কোয়ার ফিট এবং এই বাড়িটাতে 36 ফিট 8 ইঞ্চি বাই 36 ফিট 8 ইঞ্চি জায়গা হলেই আপনি এই বাড়ির ডিজাইনটি করতে পারবেন। এবং এই বাড়িটার সামনে প্রথমে একটি টেরেস থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং 3 বাজে সিঁড়ি, চাইলে আপনি রাউন্ড সিঁড়ি ইউজ করতে পারবেন। এবং মিডলে হচ্ছে, শুরুতে হচ্ছে ড্রয়িং স্পেস 13 ফিট 5 বাই 12 ফিট, একটি কমন বেড 12-13, 11-12 একটি কমন বেড, এবং এখানে হচ্ছে ডাইনিং স্পেসটা 12-15। কিচেনটা দেওয়া হচ্ছে 8.5 ফিট বাই 11 ফিট, সামনে গেস্ট বেডটা 13-12 এবং পিছনের রুমটা হচ্ছে 12-13, সাথে মাস্টার বেড টয়লেট অ্যাড করা আছে। এবং এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে যেখানে ডাবল কমেট ইউজ করা হয়েছে, অর্থাৎ হাই এবং লো। তো একটি আপনি যদি করতে চান, সে একটি টয়লেটে 2টি বাথরুম ইউজ করতে চাইলে আপনাকে এই সিস্টেমই করতে। তো প্রিভিয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে যদি আপনি একসাথে 2টা টয়লেট বা 2টা টয়লেট, একটা টয়লেটে 2টা কমেট ইউজ করতে চান তাহলে আপনি হাই লো সেক্ষেত্রে একটু বড় স্পেস লাগবে। তো এখানে আমরা স্ট্রাকচারাল সকল কিছু অ্যাড করে দিয়েছি, প্রত্যেকটা অংশ এখানে অ্যাড করে দিয়েছি। এই বাড়িটার একতলার জন্য 7,465 কেজি রড লাগবে। তো এখানে কোনটা কত mm রড লাগবে সেই বিষয়টা কিন্তু এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে, 16 মিলি, 12 মিলি, 10 মিলি, 8 মিলি। এবং উপরের তলায় গিয়ে হচ্ছে 4,270 কেজি রড লাগবে, সেই বিষয়টাও কিন্তু আলাদাভাবে সেট আপ করে দিয়ে আছে। আমরা চেষ্টা করি আপনার বাড়ির কাজটি সহজে করার জন্য মালামালের হিসাব সহ সম্পূর্ণ সব কিছু যাতে অ্যাকুরেটভাবে দেওয়া হয়, যাতে আপনি কোনোভাবেই প্রতারিত বা ভুক্তভোগী না হন, যাতে আপনার কাজটি যারা করবে বা পরিচালনা করবে যাতে অতিরিক্ত মাল ব্যয় না করে। তো এখানে বাড়িটির প্ল্যানের আলোকে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়িটির ডিজাইনটা আবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কর্নারে টেরেস এবং এক সাইডে হচ্ছে বারান্দা ফোর্স, এবং বারান্দার মাঝখানে হচ্ছে জানালার ডিজাইন যাতে ড্রয়িং ডিজাইনে ভেন্টিলেশন পায়। এবং চতুর্দিকে জানালাগুলা খুব ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে এখানে করা হয়েছে। এখানে প্রত্যেকটা ডিজাইন খুব পুঙ্খানু এবং নিখুঁতভাবে দেখানো আছে। আমরা প্রত্যেকটি ফাইলে কিন্তু 3D স্ট্রাকচার, আর্কিটেকচার, ইলেকট্রিক প্লাম্বিং এস্টিমেট, একুরেট কমপ্লিট ডিজাইনের একটি প্যাকেজ আপনাদের হাতে তুলে দিই খুব কম খরচেই। আমরা চেষ্টা করি সবার স্বপ্ন পূরণ হবে, সবার চাহিদার আলোকে সুন্দর আধুনিক মানের বাড়ি হবে, কম খরচে আধুনিক বাড়ি হবে। তো সেই চেষ্টা আমরা চালিয়ে যাব, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।